লালবাগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সোমবার সকালের কর্মসূচির সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সহ নেতৃত্ব। কি বলছেন দিলীপ ঘোষ দেখব। সবাই কাজ করেছে, অন্যান্য জায়গায়ও করেছে, যারা সব জায়গায় একরকমই আছে, বাকিটা পার্টি দেখবে। বাবুল সুপ্রিয় টুইট করেছেন যে খড়গপুরে 2024 জিততে পারলে আমার সাথে চোখে চোখ রেখে কথা বলার অর্জন জোগাড় করবেন। দিলীপবাবু আপনাকে বলেছেন 2019 আমাকে হারানোর জন্য নিজের হাতে ওখানকার মানে আসানসোলের সংগঠন নষ্ট করেও 2,00,000 ভোটে আমাকে আটকাতে পারেননি। উনি বড় বড় কথা বলছেন, শত্রুঘ্ন সিনহা 3,00,000 জিতলেন কী করে? ওনার টালিগঞ্জের লোক ওনার ওজন বুঝিয়ে দিয়েছে। আর তারপরে বালিগঞ্জে সুব্রত মুখার্জি কত ভোটে জিতেছিলেন, উনি কত ভোটে জিতেছেন? অহংকার করার জায়গা থাকা উচিত, ফালতু কথা বলে নিজের ওজন বাড়ে না কমে। দাদা, অর্জুন সিং আজকে টিএমসিতে জয়েন করার পর আজকে ওই শ্যামনগরে অভিষেক ব্যানার্জির সভা আছে, তাহলে কি সেই জায়গাটা টিএমসির দখলে চলে যাচ্ছে এবার অর্জুন সিংয়ের ঘরটা? দেখা যাবে ভবিষ্যতে, ইলেকশন হলে বোঝা যাবে। এখন অর্জুন সিংয়ের জায়গায় অর্জুন সিং সভা করবেন তো স্বাভাবিক আছে, আর যে পার্টিতে আছেন সে পার্টির নেতাই তো আসবে, অনেকে আমাকে ডাকবে। দিলীপ দা বলছে হাইকোর্টে অভিষেক ব্যানার্জি একটা টুইট করেছেন যে হাইকোর্টে 1% লোক কেন্দ্রের হয়ে কাজ করছে, কি বলবেন? ওনাদের বিরুদ্ধে গেলেই রায় কেন্দ্রের হয়ে যায়। সমস্ত কোর্টগুলোকে ভয় দেখিয়ে রেখেছেন জজদেরকে, একটা আমাদের বেল দেয় না পর্যন্ত। যে পুলিশগুলো বাড়ির চাকরের মতো রোজ একটা না একটা আমাদের কর্মীদেরকে নিজের থেকে কেস দিচ্ছে, কিছু হয়নি, মরা পড়াতে গেলেও কেস দিচ্ছে, কারণ অন্য প্রশ্নের সাধ্যে গেলেও কেস দিয়ে দিচ্ছে। এই তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন, এই তো পুলিশ। উনি চাইছেন যে বোধহয় এই হাইকোর্ট তো আমাদের কথা শুনুক, কেন শুনবেন? হাইকোর্ট হাইকোর্টের মতো চলছে। সিপিএম নেতা কৌস্তভ চ্যাটার্জি কংগ্রেসকে ঘাতক বাহিনী বলেছে, আমি জানি না কংগ্রেসটা আছে কোথায়।